वेलकम टू रेसिपि हाउस। आज हमें बनाब ओट्स अमलेट। ओट्स अमलेट बनाबार जोन्नो निये नेब 100 थेके 150 ग्राम मतन ओट्स। एखाने आमी डिजानर ओट्स व्यवहार करेछि। एबारे ओट्सगुलिके गुड़ो करे नेब। तार जोन्नो ओट्सगुलिके ब्लेंडारे जारे दिए देब। ब्लेंडारे जारे ढाका बंद करे ओट्सगुलिके गुड़ो करे नेब। देखुन ओट्सगुलिके एइभावे गुड़ो करे निते हबे। एबार ओट्स अमलेटटी बानाबार जोन्नो एकटी पात्रे गुड़ो करे राखा ओट्सगुलि निये नेब। ताते दिए देब कुचिये राखा पिंयाज, टमेटो, दो थेके तीनटी काँचा लंका, कैप्सिकम, गाजर और धने पाता। एरपर दिए देब परिमाण मतो नून। नून दिए एते एकटी डिम फाटिए दिए देब। एबार एते अल्प अल्प जल दिए अमलेटेर ब्याटारटी बानिए नेब। देखुन ब्याटारटी बानानो हये गियेछे। ठीक एइभावेई किन्तु ब्याटारटी बानिए निते हबे। এবার অমলেটটি বানাবার জন্য একটি চাটু গরম করে তাতে দিয়ে দেব সামান্য তেল। এখানে আমি ডিজানোর এক্সট্রা লাইট অলিভ অয়েল ব্যবহার করেছি। তেলটিকে চাটুর গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তেল গরম হলে বানিয়ে রাখা ওটস অমলেটের ব্যাটারটি অল্প অল্প করে দিয়ে দেব। এবার একটি চামচের সাহায্যে ব্যাটারটিকে ছড়িয়ে গোল করে নেব যেভাবে আমি করে নিয়েছি। ওটস অমলেটটিকে মিডিয়াম ফ্লেমে এইভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। 1 থেকে 2 মিনিট পর উল্টে অমলেটটির অপর পিঠটিকেও 1 মিনিট মতন ভেজে নেব। দেখুন আমাদের ওটস অমলেটটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটিকে তুলে নেব। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে ওটস অমলেট বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। এই রকম আরো সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।